বন্ধুরা, ঘুমে আমি একেবারে চোখ খুলতে পারতেছি না, একদম চোখগুলো এঁটে আসতেছে। তারপরে ওয়েট করছি যে পদ্মা সেতুতে উঠে একটা ভিডিও করব, যাতে করে পদ্মা সেতু রাতের লুকটা মিস না করি। আমি এখন গ্রিন লাইনের ডাবল ডেকার বাসে করে খুলনা থেকে ঢাকায় যাচ্ছি। গাড়ির সব যাত্রীরা ঘুমাচ্ছে, আমিও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছি, কিন্তু হঠাৎ চোখ খুলে দেখলাম আমার পাশের সিটটা খালি। ওই ভাই ক্যামেরা নিয়ে সামনে চলে গেছে, তো বুঝলাম পদ্মা সেতুর উপরে চলে এসেছি। আমি আমার ছোট ভাইকে বললাম যে আমার এখন উঠে ভিডিও করার মতো সেই ক্ষমতাটা নাই, এত টায়ার্ড লাগছিল। তো ছোট ভাই আমার জন্য সামনে গিয়ে এই যে আপনাদের জন্য ভিডিওটা করেছে রাতের পদ্মা সেতু। এখন রাত 3টা বাজে, তো আমাদের গাড়িটা পদ্মা সেতুর উপর দিয়েই যে প্যাস করছে। ঈদের টিকিটের প্রচণ্ড চাপ হওয়াতে সামনে তো টিকিট পাইনি, একদম পিছনের দিকে 3টা সিট আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। ঘড়ির কাটায় এখন 3টা বাজে রাত, আমাদের বাসটা 12টার সময় ছেড়ে এসেছে, এটা একেবারে লাস্ট গাড়ি ছিল। আমাদের আজকের ভিডিওটি মনে হয় 4 মিনিট হতে পারে, কারণ আমি 2 মিনিট পরে ভিডিওটা শ্যুট করেছি, বিকজ ঘুমিয়েছিলাম, টের পাইনি। তো আমি একেবারে এক ভিডিওতেই পদ্মা সেতুটা ক্রস করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে, আর যারা আমার সঙ্গে আজকে জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আমার আগের ভিডিওতে পদ্মা সেতুর দিনের বেলার ভিউটা আছে, সেখানে আকাশ দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছিল, আর খুব সুন্দর ছিল। আর এখন রাতের বেলায় লাইটগুলো আসলে ক্যামেরায় রিফ্লেক্ট করে এতটা সৌন্দর্যটা হয়তো বা আমি তুলে ধরতে পারছি না, বাট অসম্ভব সুন্দর লাগছিল রাত্রের দৃশ্যটা। পদ্মা সেতুর উপরে আমার দিনে এবং রাতে দুটো ভিডিও হয়ে গেল, আশা করি আপনাদের ভালো লাগবে। সময় করে আগের ভিডিওটিও দেখে নেবেন, আর যারা দক্ষিণবঙ্গের বন্ধুরা আছেন তারা তো নিজের চোখেই দেখবেন। অবশ্যই কাজে হোক আর ঘুরতে যাওয়ার পারপাসে হোক, খুব তাড়াতাড়ি পদ্মা সেতুটা ভিজিট করবেন, যাতে করে এর প্রকৃত বিউটিটা আপনারা দেখতে পারেন। কারণ অনেক বছর পরে যদি আপনারা ভিজিট করেন, সেক্ষেত্রে দেখা গেলো যে এইরকম সুন্দর একেবারে নতুন একটা লুক আপনারা হয়তো মিস করতে পারেন। তো রিকোয়েস্ট থাকবে খুব তাড়াতাড়ি যে কোনো একটা কাজে ঢাকায় চলে আসবেন, অথবা ঢাকার মানুষ খুলনায় চলে যাবেন, দক্ষিণবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টে চলে যাবেন আর পদ্মা সেতুটা দেখবেন। আশা করছি আপনাদের গর্বে মনটা ভরে যাবে, যেটা আমার হচ্ছে। প্রথমবার যাওয়ার ঢাকা থেকে যখন খুলনায় গিয়েছিলাম তখন তো আমার চোখে একেবারে পানি চলে এসেছিলো, এখন আর ওই ফিলিংসটা কাজ করছে না। তো যাই হোক, এটা আমাদের দক্ষিণবঙ্গের মানুষের একটা গর্বের সেতু। বন্ধুরা, এইমাত্র আমরা পদ্মা সেতুটা শেষ করলাম, রাস্তার দিকে উঠে এসেছি। তো একটা জিনিস তৈরি করার থেকে সেটাকে সংরক্ষণ করে রাখা খুবই জরুরি। যেমন বলে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই আসলে কঠিন, ঠিক তেমনি এই পদ্মা সেতুর যত্নটা এখন আমাদেরকে করতে হবে। আর ওই যে যারা টিকটক করে, নাট খুলে ফেলে, মুতু করে, তাদেরকে একযোগে বয়কট করা উচিত, কারণ এই সেতুটা আমাদের কাছে আসলে কি এটা আমরাই জানি। কখনো চিন্তা করতে পারিনি যে পদ্মার বুকে, এই খরস্রোতা নদীর বুকে একটা সেতু হবে, আর সেখানে দিয়ে মাত্র 2-3 সাড়ে 3 ঘন্টার মধ্যে আমরা ঢাকা পৌঁছে যাব। অনেক প্রতিকূল অবস্থা পাড়ি দিয়ে আজকের এই পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে, যার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত গুড বাই।